হ্যালো হোয়াটসঅ্যাপ গেমারস, কি অবস্থা তোমাদের? আই থিঙ্ক সবাই ভালো আছো। সো ব্যাক করলাম মাইনক্রাফটের নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকে বেসিক্যালি আমি একটা ফাউন্টেন বানাবো। দেখো ফাউন্টেন এমনি কোনো কাজে লাগে না, বাট এটা জাস্ট আমাদের ওয়ার্ল্ডের একটা সৌন্দর্য বৃদ্ধি করবে। সো কথা বলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন হইতেছে আমার এখানে আমি কয়েল দিয়ে দিতেছি, আর উপরে আমি এক স্টিক স্টোন দিয়ে দিব। বেসিক্যালি এগুলো কি হবে, স্মুথ স্টোন তৈরি হবে। আমি ফাউন্টেনের নিচের দিকটা স্মুথ স্টোন ব্যবহার করব, যার জন্য এক স্টিক স্মুথ স্টোন বানাইতে দিয়ে দিলাম। আর এখন হইতেছে এখানে আমার একটা সার্কেল বানাইতে হবে। আমি একদমই ছোট একটা সার্কেল বানাবো, যার জন্য হইতেছে আমার এরকম পরাপর তিনটা সিঁড়ি দিতে হবে। এরপরে তোমরা যে কোনো ধরনের স্টোন ইউজ করতে পারো। আমি ধরো এই স্টোনগুলো দুই পাশে দুইটা ইউজ করলাম। এরপরে কোনা কোনি আমার দুইটা স্টোন বসাইতে হবে, লাইক দেস, এইভাবে ধরো ভিতরের দিকটাতে, ঠিক আছে? মানে আরে ইয়ার সন্না, আরে আব্বে সরি, বার এভাবে কোনা কোনি দুইটা স্টোন বসাইতে হবে আমার এখানে। এরপরে হইতেছে আমার আবার সেই স্টোন বসাইতে হবে, অর্থাৎ যে স্টোনের আগে আমি সিঁড়ি বসাইছিলাম এরকম একটা স্টোন। আরে ইয়ার ভুল হয়ে গেছে, সরি, এরকম না, এটা ভাঙ্গো। মানে আমার এটা কোনাকুনি বসাইতে হবে, এরকম যেরকম কোনাকুনিভাবে আসছে এরকম কোনাকুনি বসায়। এরপরে সেই তিনটা সিঁড়ি, তারপরে হইতেছে আবার সেই স্টোন। সো বুঝতে পারছো কোনভাবে আমাদের এইটা সম্পূর্ণ শেষ করতে হবে। ওকে, সো গাইজ দেখতে পারতেছো এখানে আমার ছোট্ট একটা সার্কেল তৈরি হয়ে গেছে। এখন হইতেছে আমার এখানের মিডিল খুঁজে বের করতে হবে। আমি এখানে একটু গুইনে দেখি আশেপাশে কয়টা আছে। চার ব্লক থাকবে, এক দুই তিন, এখানে আর এক ব্লক বেশি হয়ে গেছে, তোমাদেরকে দেখাই দিয়ে দেখো, দুই তিন চার পাঁচ, এপাশে পাঁচ ব্লক হয়ে গেছে দেখছো, আর এই পাশে তিন। তার মানে হইতেছে এইটা হইতেছে আমাদের মিডিল, তার মানে এটা বন্ধ করে দিতে হবে। তো আমরা মিডিল পায়ে গেছি। এই পাশে গুনে দেখতে পারো চার করে আছে, চার চার করে আছে চারোদিকে, আর মাঝখানে হইতেছে আমাদের এই মিডিল। সো বেসিক্যালি মিডিলে হইতেছে আমরা আমাদের সেই ফাউন্টেনটা বানাবো, যার জন্য আমার এই মিডিল থেকে সোজা একটা খাম্বা বানাইতে হবে। তো এইখানে মিডিল থেকে আমি সোজাসুজি উপরে একটা বড় খাম্বা বানাইছি, যেটা হইতেছে ১৩ ব্লক উঁচু। এখন একদম নিচের দিক থেকে চার ব্লক উপরে, অর্থাৎ এই চার নম্বর ব্লকে আমার হইতেছে এরকম বড় করে চারদিকে চারটা পিলার বানাইতে হবে। পিলার না, সরি, এডারে, মানে এরকমভাবে চারদিকে চারটা বানাইতে হবে। ওকে, নেক্সট এই চারটা পিলারের উপরের দিকে আমার একটা করে চারোদিকে চারটা সিঁড়ি বসাই দিতে হবে। সিঁড়ি বসানো শেষ হইলে আমার এই পাশে একটা ব্লক বসাইতে হবে, আর ঠিক এইটারই উল্টা পাশে এই দিকটাতে আর একটা ব্লক বসাই দিতে হবে। আরে লাগনা রে ভাই, সরি, ওকে, নিচে থেকে লাগান যাবে, এরকম লাগাই দিতে হবে। তো বেসিক্যালি মাঝখানে একটা ব্লক ফাঁকা থাকে, এই পাশে একটা আর এই পাশে একটা, এইভাবে মিক্স মানে মিলাই দিতে হবে দুইটারে। তো চারোদিকে মিলানো হয়ে গেলে এবার এইভাবে সিঁড়িরে উল্টা করে লাগাই দিতে হবে, এই পাশে একটা, এই পাশে একটা, জাস্ট মাঝখানে এক ব্লক ফাঁকা রাখতে হবে, এই পাশে একটা আর মাঝখানে ব্লক ফাঁকা রেখে এই পাশে একটা। তো এইভাবে চার কোণা ঘুরায় আমাদের সেমভাবে লাগাই দিতে হবে। এইটা শেষ হইলে পরে এইখানে যে সিঁড়িগুলো লাগাইছি এইটার উপরে ঠিক সেম আমি যেভাবে লাগাইতেছি এইভাবে আরও আবার ডাবল করে সিঁড়ি লাগাই দিতে হবে, অর্থাৎ এই পাশে যেরকম করলাম চারোদিকে আমাদের ঠিক সেমভাবে করতে হবে। ওকে, এই কাজটা শেষ হইলে আমাদের সিঁড়ির নিচের দিক থেকে আমাদের এই স্ল্যাবগুলো দিয়ে ফাঁকা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ মাঝখানে যে ফাঁকাটা ছিল এটা বন্ধ করে দিতে হবে। ওকে, আমাদের নিচের দিকটার কাজ শেষ হয়ে গেছে। এখন হইতেছে আমাদের উপরের দিকে যাইতে হবে। এখানে আমাদের উপর দিক থেকে দুই তিনটা ব্লক ফাঁকা রাখে। এখানে তোমাদের এমন না যে ১৩টা ব্লকই লাগাইতে হবে, একটু যদি বেশি উঁচু হয় সেক্ষেত্রে তুমি উপরের দিকটা একটু বাড়তি রাখতে পারো। এখানে আমাদের একটা করে ব্লক লাগাই দিতে হবে। দাঁড়াও, আমি সামনে যাই, অর্থাৎ আমাদের হইতেছে এই যে যে এক লেন আছে এই এক লেনে চারোদিক ঘুরে এক লেন ব্লক লাগাই দিতে হবে। সো দেখতে পারতেছো চারোদিকে ঘুরে আমি এক লেন ব্লক লাগাই দিছি। এখন আমার নিচের দিকে নামে যাইতে হবে, এরকমভাবে ঠিক তোমাদের এখানে লাগাই দিতে হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখো। সো এরপরে যেটা করতে হবে, নিচের দিকে যেমন আমরা একটা সিঁড়ির উপরে আর একটা সিঁড়ি লাগাইছিলাম, এইখানে ঠিক সেমভাবে এরকম লাগাই দিতে হবে। এখানে আর বাড়তি কিছু করতে হবে না, আমরা জাস্ট চারোদিকে এই সেম ডিজাইনটা করবো। ওয়েল, আমাদের দুই জায়গার কাজ হয়ে গেছে। দেখতে পারতেছো জিনিসটা দেখতে কেমন হয়েছে, উপরেরটা একটু ছোটো মনে হইতেছে আর নিচেরটা একটু বড়, কারণ নিচেরটাতে আমরা একটু বাড়তি কাজ করছি। ওকে, এখন হইতেছে আমি এই ভিতরে যে গ্লাস ব্লকগুলো আছে এই গ্লাস ব্লকগুলো সরাই ফেলতেছি, কারণ এখানে আমি স্মুথ স্টোন বিছাবো। ওকে, এখানে যে স্টোন পুরাইতে দিছিলাম কোনটা, এই যে এটাই দেখো স্মুথ স্টোন হয়ে গেছে ৬৪টা। চলো এইগুলো লাগাই দেখি হয় কি না। শেষ বেশ ভাই, মাত্র চারটা স্মুথ স্টোন শর্ট পড়ছে, এই চারটা আবার বানাইতে হবে আমার, কষ্ট করে কিছু করার নাই। ওকে, সম্পূর্ণ জায়গায় আমার স্মুথ স্টোন লাগানো হয়ে গেছে, আর জিনিসটা দেখতে এখন কিন্তু অনেক জোশ লাগতেছে। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলে রাখি, আজকে আমার আশেপাশে তোমরা অনেক সাহস পাইতেছো, কারণ হইতেছে আমি বাইরে আছি এই মুহূর্তে, ঠিক আছে? বাইরে বসে রাত্রেবেলায় আমি ভিডিও বানাইতেছি, মানে বুঝতেই পারছো। আর এমনিতে পানির আওয়াজ হচ্ছে পাশে। বেসিক্যালি এখন হইতেছে আমি একটা ইনফিনিটি ওয়াটার সোর্স বানাবো, যার জন্য এক কোনায় পানি দিয়ে দিলাম। চলো আরেক বাকেট পানি নিয়ে আসি। প্রথম বাকেটের ঠিক উল্টা দিকে আমাদের আরেক বাকেট পানি দিয়ে দিতে হবে। এখানে ওয়াটার ইনফিনিটি সোর্স তৈরি হয়ে গেছে। বেসিক্যালি এখন এখান থেকে আমি যত ইচ্ছা পানি নিতে পারি, কোনো সমস্যা নেই। দেখো বিষয়টা হইতেছে, আমি বর্তমান যেখানে থাকি এটা হইতেছে বুড়িগঙ্গার একদম সাথে, যে কারণে হইতেছে এখান দিয়ে সারাদিন লঞ্চ ট্রলার যায়, লঞ্চ না, ওইটা ট্রলারই বলে, ছোট ছোট, যে কারণে অনেক আওয়াজ হইতেছে, যার জন্য আমি আসলেই সরি ভাই, কিছু করতে পারতাছি না। আমি কী করবো আমি নিজেও বুঝতেছি না। ওয়েল, যাই হোক না কেন, চলো আমরা এখন উপরের দিকে যাই, উপর, কারণ আমাদের নিচের দিকের কাজ আর বাকি নাই। এখন শুধু আমাদের পানি দিতে হবে, আর এখানে শুধু একটু লাইটিং করব যাতে রাত্রেবেলা জিনিসটা দেখা যায়। সো চলো সামনের দিকে যাওয়া যাক। আমি হইতেছে যে চার কোণা রয়েছে, এই চার কোণায় চারটা গ্লো স্টোন লাগাই দিব।
আর তারপর এটা ঠিক মাথায় এক বাকেট পানি দিয়ে দিব। বেসিক্যালি এই পানিটা একদম নিচের দিকে চলে যাবে, কোনো সমস্যা নাই। চলো এবার আমরা নিচের দিকে নামি। আর এখানে চাইলে তোমরা এই যে গ্লোস্টোনগুলো আছে এর উপরে তোমরা যে কোনো কার্পেট দিয়ে এটা ঢেকে দিতে পারো, তাহলে আরো বেশি সুন্দর দেখা যায়। ওইটা আমি পরে করব, কারণ আমার কাছে এখন কার্পেট নাই। ওকে, নেক্সট হইতেছে আমি এখান থেকে এক এক বাকেট পানি এই যে যে স্টোন দিছিলাম নিচে, এই স্টোনের যে কোনো এক কোনায় দিয়ে দিতে হবে বেসিক্যালি, কারণ নিচেরটা আমাদের একটু বড়। তাই এখানে চার কোনায় এই স্টোনের সাথে করে আমার চার বাকেট পানি দিয়ে দিতে হবে। এরপরে নিচের যে পুকুরটা তৈরি হয়েছে, আরে ইয়ার, এই সিঁড়ির উপরে দিতে চাই নাই, সরি 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 ভাই, সিঁড়িতে না, মানে এই ভিতরের দিকটাতে আমি সব চার কোনায় পানি দিয়ে দিব, যাতে ভিতরের পানিগুলো একদম স্তব্ধভাবে দাঁড়ায় থাকে। তো সর্বশেষ আমাদের ফাউন্টেন দেখতে কিছুটা এরকম হয়েছে, বাট এটা এখনও সম্পূর্ণ হয় নাই, এখানে আমরা আরও নতুন কিছু ডিজাইন করব। অবশ্যই এখানে একটা জিনিস বলে রাখি, এই শ্যাডার প্যাকটা যদি সরাই ফেলি পানিটা দেখতে কিন্তু আরও জোশ লাগবে, কারণ আমার এই শ্যাডার প্যাকটাতে পানি খুব স্পষ্ট দেখা যায়, এ কারণে একটু ই লাগে, খারাপ লাগে। বাট তুমি যদি শ্যাডার প্যাক আর টেক্সচার প্যাক ইউজ না করো, তাহলে যে মাইনক্রাফটের পানি আছে ওইটাতে আরও বেশি সুন্দর লাগে এটা। ওকে, আমি সাথে করে একটা শেয়ার নিয়ে নিছি, কারণ হইতেছে এটা নিয়ে আমি নদীর কিছু গাছপালা কাটবো, অর্থাৎ নদীর পানির ভিতরে যে ঘাসগুলো হয় এই ঘাসগুলো কাটবো। তো গাইস, এইখানে যে নদীর উপরে পানির ভিতরে যে ঘাসগুলো হয় এই ঘাসগুলো আমি কাটে নিতেছি, কারণ এগুলো আমি ওইখানে লাগাবো জিনিসটা দেখতে যাতে একটু সুন্দর লাগে। আর আমি এইখান থেকে কিছু লম্বা লতাও নিয়ে যাবো, বেসিক্যালি ওইখানে আমার এক ব্লক পানি, হয়তো এগুলো ভালো লাগবে না, বাট আমি একটু ট্রাই করে দেখতে চাই। ওকে, এইখানে আলোর জন্য কয়েকটা জায়গা দিয়ে আমি গ্লোস্টোন লাগাই দিলাম, আর হইতেছে এইখান দিয়ে কয়েকটা জায়গায় আমি ঘাস লাগাই দিতেছি। এটা একদমই তোমার র্যান্ডমভাবে লাগাইতে হবে, অর্থাৎ তোমার যে জায়গায় ইচ্ছা তুমি লাগাই দিতে পারো। ওকে গাইস, তো আমাদের এই কাজটা শেষ হয়ে গেছে। আমি জানি আজকে ভিডিওটা অনেক ছোট ছিল, বাট যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেল বন্ধু পাশে থাকলে সাবস্ক্রাইব করে নিও। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, কারণ হইতেছে আজকে আমার একটু টাইম কম, ভিডিওটা বেশি বড় বানাইতে পারলাম না, তার জন্য সরি।